হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেগেডি কেররওয়াল তো আজ চলেছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ডাব্লু বি জ যে এক্সাম শুরু হতে চলেছে সেই এক্সামে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ চলবে বাইশ তারিখ পর্যন্ত জানুয়ারির তো যারা তোমরা ফর্ম ফিল আপ করছো তাদের ক্ষেত্রে তারা তাদের কিছু গাইডলাইন বা ক্রাইটেরিয়া এই এক্সামের ক্ষেত্রে কিচিক কী কী এলিজিবিলিটি লাগে এবং কী কী সাবজেক্ট পড়তে হয় এবং কী কী সাবজেক্ট পড়া যায় এই এক্সামিনেশান দেওয়ার পর কারা কারা আবেদন করতে পারবে কত ফিজ লাগে পুরোটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ডাব্লু বি সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জানার জন্য আজকের ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো তোমাদের এইবারে যে ডাব্লিউ বিজে অর্থাৎ বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে এক্সাম হতে চলেছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাডমিশান নেওয়ার জন্য সেই এক্সামের সেই এক্সাম যেটা হবে তোমাদের তিরিশ চার অর্থাৎ এপ্রিলের তিরিশ তারিখে তোমাদের পরীক্ষা চলেছে রবিবার টেন্টিভ ডে এটা কিন্তু চেঞ্জও হতে পারে তো তোমাদের সবসময় দুটো পেপারে পরীক্ষা হয় এই পরীক্ষাটা কন্ডাক্ট করা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তো দু হাজার তেইশ চব্বিশ সেশানের জন্য যারা ভর্তি হতে চায় বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্স ও টেকনিক এবং ফার্মাসি আর্কিটেকচার বিভিন্ন কোর্সগুলোতে তো তাদের জন্য তেইশ চব্বিশ সেশানে কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে এখানে দুটো পেপারে পরীক্ষা হবে পেপার ওয়ান ম্যাথমেটিক্স পেপার টুতে থাকছে ফিজিক্স অ্যান্ড কেমেস্ট্রি তো এটা দুটো হাফে পরীক্ষা হবে প্রথম যে তিরিশ তারিখে যে পরীক্ষাটা হচ্ছে তিরিশে এপ্রিল একটা হচ্ছে এগারোটা থেকে একটা পর্যন্ত ফার্স্ট পেপার অর্থাৎ ম্যাথমেটিক্সের পরীক্ষা হচ্ছে তারপর সেকেন্ড পেপারে থাকছে দুটো থেকে চারটা পর্যন্ত ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি তো এই দুটো হাফে কিন্তু আমাদের পরীক্ষা হবে তো পরীক্ষার হওয়ার পর বলে দিই পরীক্ষা হওয়ার পর তোমাদের দুটো কিন্তু র্যাঙ্ক লিস্ট বের হয় একটা জেনারেল মেরিট র্যাঙ্ক জি এমআরআর যেটাকে বলে জেনারেল মেরিট র্যাঙ্ক এই জেনারেল মেরিট র্যাঙ্ক হচ্ছে যারা পেপার টু এবং পেপার ওয়ান এই দুটো পেপারেই যারা কিন্তু এক্সাম দেবে তো তাদের জন্য কিন্তু এই জি আরটা প্রিপারেশান নেওয়া হবে পুরোটাই পেপার টু পেপার ওয়ান এই দুটো পেপারে যারা বসবে তাদের র্যাঙ্ক তা কিন্তু জি পাবলিশ হবে আর একটা লিস্ট পাবলিশ হয় সেটা হচ্ছে পি এম আর ফার্মাসি মেরিট র্যাঙ্ক তো এই ফার্মাসি মেরিট র্যাঙ্কে কেবলমাত্র যারা পেপার টুতে অ্যাডমিশান নেবে সরি পেপার টুতে যারা পরীক্ষা দেবে তো তাদের ক্ষেত্রে পি এম আর ফার্মাসি মেরিট র্যাঙ্ক কেবলমাত্র ফার্মাসিতে ভর্তি হওয়ার জন্য তাদের জন্য স্পেশালি এই র্যাঙ্কের লিস্টে পাবলিশ করা হয় তো যারা কেবল পেপার ওয়ানে বসবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো লিঙ্ক এখানে পাবলিশ করা হবে না অর্থাৎ পেপার হয় তোমাকে পেপার ওয়ান এবং পেপার টু দুটো একসঙ্গে বসতে হবে আর না হলে কেবলমাত্র তোমাদের পেপার টুতে বসা হবে তো এইবারে চলে এসেছি তোমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে ডাব্লিউ বি দু হাজার তেইশ যে কোশ্চেন প্যাটার্ন তোমাদের থাকছে এখানে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এখানে এক নম্বরে তোমাদের পঞ্চাশটা কোশ্চেন থাকছে যেটা কিন্তু এমসিকিউ টাইপের হবে তারপরে থাকছে তোমাদের এবং দু নম্বরের কোশ্চেন থাকছে পনেরোটা এখানে পনেরো দুই তিরিশ দু নাম্বারের কোশ্চেন সরি দু নাম্বারের কোশ্চেন থাকবে এখানে পনেরোটা প্রত্যেকটার কিন্তু অর্থাৎ মার্ক কিন্তু দুই করে এরপরে ক্যাটাগরি থ্রির এক্ষেত্রেও কিন্তু ক্যারিস টু মার্ক অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের জন্য দুই মার্ক আছে এবং দশটা কোশ্চেন থাকবে নেগেটিভ মার্কিং নেই কেবলমাত্র ক্যাটাগরি টুর ক্ষেত্রে এবং ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং আছে টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে সেভেন্টি আর টোটাল মার্কস ক্যারি করছে এখানে একশো নাম্বার এবং পেপার টুতে ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে পঞ্চাশ পঞ্চাশ করে একশো নাম্বার এক্ষেত্রেও হ্যাঁ তিরিশটা করে মাল্টিপল চয়েস থাকছে ফিজিক্সে তিরিশটা কেমিস্ট্রি তিরিশটা এবং পাঁচটা করে দু মার্কের কোশ্চেন এবং দু মার্কের কোশ্চেন আরও পাঁচটা করে যে একটা নেগেটিভ মার্কিং আছে আর একটা নেগেটিভ মার্কিং নেই তো এরম করে এবং টোটাল নাম্বার থাকছে চল্লিশটা এবং টোটাল মার্কস ক্যারি করছে পঞ্চাশ পঞ্চাশ একশোটা এখানে সিলেবাস যেটা আছে তোমাদের যে সিলেবাসটা পড়তে হবে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে ও এম আর বেসি অর্থাৎ তোমাদের কিন্তু সার্কেল ডার্ক করতে হবে ওএমআর সিটে তোমরা যেরকম করে কিন্তু পরীক্ষা দাও সেখানে চারটে করে অপশান থাকবে তার মধ্যে সঠিক অ্যান্সারটা কিন্তু তোমাদের বেছে নিতে হবে তো তোমাদের দুটো র্যাঙ্ক কিন্তু পাবলিশ হবে একটা জিএমআর যেটা বললাম জিএমআর যেটা বললাম যে পেপার ওয়ান পেপার টু মিলিয়ে জিএমআর পাবলিশ হয় সেটা হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক আর একটা হচ্ছে পিএমআর ফার্মাসি মেরিট র্যাঙ্ক যেখানে কেবলমাত্র ফার্মাসিতে স্টুডেন্টরা অ্যাডমিশান নেবে তারা কেবলমাত্র পেপার টুতে বসতে পারে তো এই ফার্মাসিতে ফার্মাসির র্যাঙ্ক থেকে কিন্তু ফার্মাসিতে ভর্তি হতে পারবে তো এইবারে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকতে পারে এই জিএমআর পি এমআরএর র্যাঙ্ক বাদ দিয়েও স্পেশাল কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে সে সেটা ভ্যারি করে বিভিন্ন ইউনিভার্সিটির উপর তো যে ক্ষেত্রে যদি ট্রাই বেকিংয়ের কিছু রুলস আসে সেক্ষেত্রে কীভাবে এটাকে ট্রাই বেকিংটাকে আপ অ্যান্ড ডাউন করা হয় তো সেক্ষেত্রে ম্যাথামেটিক্স ফিজিক্স কেমেস্ট্রি নাম্বারগুলোর যে নেগেটিভ মার্কিং কত পেয়েছে তারপর বেসিস করে এতে অনেকটা ডিটেলসে আছে তো এতটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে তোমাদের এজ যেটা লাগবে তোমাদের এইচএস পাস হওয়া চাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়ে তোমাদের কিন্তু এইচএস পাস করতে হবে বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকলেও কিন্তু চলবে এবং তোমাদের কিন্তু যে এজ রেস্ট্রিকশান অর্থাৎ এজ রেস্ট্রিকশান এখানে লোয়ার যে এজ লিমিটটা সেটা কিন্তু সতেরো বছর এবং আপার এজ লিমিট নেই কেবলমাত্র যারা মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স অ্যান্ড আপার এজ লিমিটেড সেক্ষেত্রে আপার এজ লিমিট আছে যারা মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হবে তাই সেক্ষেত্রে আপার এজ লিমিটটা কিন্তু টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ পঁচিশ বছর কিন্তু করে দেওয়া আছে আর না হলে ওভারঅল কিন্তু কোনো এজ লিমিট কিন্তু নেই এরপরে তোমাদের যে অ্যাকাডেমিক ক্রাইটেরিয়া আছে তোমাদের কিন্তু কোয়ালিফাইং অর্থাৎ তোমাদের কিন্তু এইচএস পাস করতে হবে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে এবং কেমেস্ট্রি কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট কম্পালসারি সাবজেক্ট এগুলো থাকলে কিন্তু তোমাদের তোমরা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে মাস্ট হ্যাভ অপটেন ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু মার্কস তোমাদের থাকা চাই এইচএসে এবং ফর্টি পার্সেন্ট সরি ফর্টি ফাইভ পার্সেন্ট আর এস টি এসসি ওষুধের জন্য ফর্টি পার্সেন্ট মার্কস কিন্তু এইচএসে থাকা চাই তবেই এই এক্সামে তোমরা বসতে পারবে এবং তোমাদের ইংলিশে অবশ্যই কিন্তু থার্টি পার্সেন্ট মার্কস থাকা চাই এই এক্সামে বসার জন্য অর্থাৎ ইংলিশে স্পেশালি থার্টি পার্সেন্ট এবং ওভারঅল তোমাদের ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু মার্কস থাকা চাই এই এক্সামে বসার জন্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস টেন প্লাস টু এক্সামিনেশান উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি অ্যাজ কম্পালসারি সাবজেক্ট উইথ ইন্ডিভিজুয়াল পাস মার্ক এখানে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল পার্টস মার্ক ক্যারি করে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কোয়ালিফাই করতে হবে বাকি যে ক্রাইটেরিয়াগুলো আছে এখানে সেম প্রায় তোমরা যারা এই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করবে তো তারা তোমাদের নিজেদের ডি ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের এক্সামিনেশান সেন্টার পেয়ে যাবে অর্থাৎ যারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার আছে এবং সেখানে জোন কোড তোমরা যখন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবে সেই কোডটা তোমাদের উল্লেখ করতে হবে তোমরা কোন সেন্টারগুলো বেছে নিতে চাও এক্সাম দেওয়ার জন্য তো সেই এক্সাম সেন্টার কোডগুলো তোমরা এখান থেকে দেখে দেখে নেবে প্রয়োজনে তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও আমি আস্তে আস্তে এটাকে স্কোর করে তোমাদের বলে দিচ্ছি কলকাতার ক্ষেত্রে সেন্ট্রাল কলকাতা মৌলালি বেলেঘাটা নারকেলডাঙ্গা ফুলবাগান এবং কাকুরগাছি এবং পার্ক সার্কাস এগুলো আছে নর্থ কলকাতার ক্ষেত্রে আছে ওয়েস্ট কলকাতার ক্ষেত্রে এরকম করে দেওয়া আছে এছাড়াও মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে গড়বেতা খড়গপুর মেদিনীপুর পূর্ব বর্ধমানের ক্ষেত্রে বর্ধমান পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কন্টাই হলদিয়া তমলুক পুরুলিয়ার ক্ষেত্রে পুরুলিয়া তো এই 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 বিভিন্ন ধরনের এক্সাম সেন্টারগুলো আছে যারা অন্যান্য স্টেটের স্টুডেন্ট যারা এই স্টেটে এই এক্সামের জন্য আবেদন করতে চাও তো তাদের তারা কিন্তু নিচের এই জোন থেকে সিলেক্ট করতে হবে অর্থাৎ তারা কিন্তু যে কোনো ডিস্ট্রিক্টে আবেদন করতে পারবে না তারা কেবলমাত্র হাওড়া কলকাতা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই যে সেন্টারগুলো আছে সালকিয়া বালি উত্তরপাড়া সল্টলেক দুর্গাপুর খড়গপুর আসানসোল এই সেন্টারগুলো থেকে বেছে নিতে হবে যারা আউটসাইড ইন ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেটে যারা থেকে এক্সাম দেবে তো তারা কিন্তু এই সেন্টারগুলো চুজ করে নেবে বাকি তোমাদের গুরুত্বপূর্ণ ডেটগুলো এখানে আলোচনা করে নেব এখানে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট শুরু হয়ে গেছে তোমাদের তেইশ তারিখ থেকে তেইশ বারো আর এবং চলবে এটা কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি এক ফ্রাইডে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত তো অনলাইন কারেকশান করবে যারা যারা কিন্তু সব কিন্তু কারেকশান করতে পারবে না যেমন নেম মাদার্স নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ এগুলো কিন্তু কারেকশান করতে পারবে না এর বাইরে যেগুলো থাকবে সেগুলো কিন্তু কে কেবলমাত্র তোমরা কারেকশান করতে পারবে অর্থাৎ কেবলমাত্র তোমরা যারা রেজিস্ট্রেশন করবে যারা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু ভালো করে নিজের নাম বাবার নাম মার নাম এগুলো কিন্তু ভালো করে ফিল করবে কারণ কারেকশান পিরিয়ড চলাকালীন কিন্তু এগুলো কিন্তু তোমরা কোনো মতেই কারেকশান করতে পারবে না তো বাকি যে তথ্যগুলো থাকবে সেগুলো কালেকশান করার জন্য কারেকশান উইন্ডোজ কিন্তু ওপেন করা হবে বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ অর্থাৎ দু দিন তোমরা সময় পেয়ে যাবে জানুয়ারির বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত পাবলিকেশান অফ ডাউন ডাউনলোডেবল অ্যাডমিট অর্থাৎ কবে থেকে তোমরা অ্যাডমিট পাবে কুড়ি চার থেকে তিরিশ যেহেতু তিরিশ চার তোমাদের এক্সাম হচ্ছে এপ্রিলের তিরিশ তারিখ তাই তোমরা কুড়ি তারিখ থেকে অর্থাৎ দশ দিন তোমরা সময় পাবে অ্যাডমিট ডাউনলোড করার জন্য এবারে তোমাদের ডেট অফ এক্সামিনেশান যেটা আমি আগেই বলে দিয়েছি আর রেজাল্ট কবে বেরোবে তার তা কিন্তু পরে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে